আসসালামু আলাইকুম দর্শক, কারণ বাজার ইলিশ মার্কেটে আপনাদের স্বাগতম। আজ 4 সেপ্টেম্বর 2020 শুক্রবার। তো ভিউয়ার্স, চলুন আজ পাইকারিতে ইলিশের দরদাম কেমন চলছে আমরা গিয়ে একটু দেখি। ভিউয়ার্স, গতকাল আমরা এসেছিলাম কারণ বাজারে এবং কারণ বাজারে প্রচুর মাছের সমাগম ঘটেছে। আজকে কেমন বাজারে মাছের সমাগম সেটি দেখবো এবং দরদাম কেমন চলছে তা আপনাদের জানানোর চেষ্টা করবো। কোন চ্যানেলে দেখা ভাই, কালকে তো খুঁজে যাই ভাই। কোন ইউটিউবে ভাই? বাংলার মুখ। বাংলার মুখ মুখ কটা বাজে পাবো? 1000 টাকা মাছটা পছন্দ এই মাছগুলো এখন 4000 টাকা খালিতে1150 টাকা খালিতে মাছগুলো বিক্রি হলো। ছোট বড় নানান সাইজের মাছের সমাগম কারণ বাজারে। বড় সাইজের কিছু মাছ ওঠানো হয়েছে, আমরা দেখবো এগুলো দাম কেমন যায়। দেড় থেকে 2 কেজি সাইজের মাছগুলো এখনো পর্যন্ত 8000 টাকা নিতে দাম উঠেছে। এখানে 4700 টাকা খালিতে দাম উঠেছে। মাস্টার কিনা মাইলে মাইলে বিদ্যুৎ বেতে
পেঁয়াজ এখন 48 টাকা হালিতে দাম। আগে মাছগুলো 48 টাকা হালিতে বিক্রি হলো, এখন দেখবো নতুন যে মাছগুলো রয়েছে এই মাছের দাম কেমন চলে। দর্শক অনেকেই বলে থাকেন যে মাছের ওজন কতটুকু, ওজন আসলে দূর থেকে অনেক সময় একজ্যাক্ট ওজনটা নির্ধারণ করা কঠিন আমাদের পক্ষে। আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কাজ করাটা খুব কঠিন ব্যাপার, কী পরিমাণ জনসমাগম এবং প্রচুর ঠেলাঠেলি, এর মধ্যে থেকে আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে তথ্য উপস্থাপনের। এখনো পর্যন্ত 39 টাকা হালেতে এই মাছগুলো দাম উঠেছে। হালিতে মাছগুলো নিলেন, এটা সাইজ কেমন? ৪.৫ কেজি ৮০০ গ্রাম হইব, ২০০ গ্রাম ৪,০০০ আমদানি হওয়ার কারণে সবাই খাইতে পারবে, তাহলে তো খাওয়া সম্ভব না। ১৩-১৪ কেজি নিচ্ছে, কোনো দিনের মতন থাকবে তারপর শেষ। বাংলার মুখে যায় লোকের এখনো পর্যন্ত ৩৩০০ টাকা হালিতে দাম উঠেছে। ৩৪০০ টাকা হালিতে এই মাছগুলো বিক্রি করা হলো। আরো কিছু নতুন মাছ তোলা হচ্ছে, দেখবো এগুলো কত দামে বিক্রি হয়। ৭০ টাকা দেয় ২৬০ টাকা হালিতে দাম উঠেছে একটু মাছগুলো। ২৬০
300 টাকার মধ্যে মাছগুলো বিক্রি হলো। চিংড়ি কত চলে ভাই? চিংড়ি চিংড়ি কত চলে? দেখুন এই মাছগুলো 400 টাকা কেজি ধরে এই মাছগুলো বিক্রি হচ্ছে এবং এগুলো হচ্ছে 350 টাকা। ইলিশ ছাড়াও এই বাজারে নানা ধরনের মাছ আপনারা পাবেন, এবং আপনারা যদি একটু বেশি পরিমাণ মাছ কেনার চিন্তা করে থাকেন তবে অনেক সাশ্রয় মূল্যে এইখান থেকে মাছ কিনতে পারবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।